Hey guys, assalamualaikum. Kya pustak na dekh? Kya mujhe bhi shubhay. Welcome to my official YouTube channel. So today jab aadhi noor watching to my another brand new video. Today shagot toh hum sirayi noor video the. Shuru korte si ekam bhakte se. Pone barota ki mane pone garota. So garota poy talish bhiji kijo. Aur aaj ke shukrobar mane Friday shay jum dekhte bajar Punjabi poy roichi. So namaje jabo. Aur ekhon theke to daily vlog shuru hoye geche. So এর আগে দুটো ব্লগ দেখে নিয়েছেন কিন্তু ভিউ আসছে না গাইস সাপোর্ট করেন আমাকে সো ভিউ না আসলে না আমি ইউটিউবে ভিডিও দিতে থাকব কন্টিনিউ ভিডিও দিতে থাকব সো এখন থেকে চেষ্টা করব সপ্তাহে তিনটা অথবা চারটা অথবা পাঁচটা ভিডিও দেওয়ার ব্লগ দেওয়ার সো এনজয় করুন তো আজকে কি কি করব তা আমি জানি না সো প্রত্যেকবারের মতো আমি জানি না তো আজকে যাওয়ার প্ল্যান আছে আমার বন্ধুর একটা সাইকেল দিয়ে একটু ঘোরাতে কারণ আমার সাইকেলটা তো নষ্ট এই দেখতে পাচ্ছেন এখানে পড়ে রয়েছে প্রায় বেচারা এক মাস ধরে এখানে পড়ে রয়েছে বেচারাকে ঠিক করাইতেছি না কারণ আমার কাছে মানি নেই তো সেই জন্য ঠিক করাইতেছি না তো যে সময় মানি আসবে তখন ঠিক করে নেব পট করে মানে তাড়াতাড়ি সো এখনকার মতন কি এখনকার মতন আমি বাইরেতেই রয়েছি তো কিছুক্ষণ পরে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন আর যা যা লাইক করুন ডোন্ট ফরগেট টু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তাতে প্রত্যেকবারের মতন রাস্তাতে আপনার সাথে দেখা হচ্ছে গাইস বাসা থেকে বেরিয়ে পড়েছি আর আজকে আসমানে রোদও রয়েছে সো এখন যাচ্ছি মসজিদে তো মসজিদের ছাদে আপনাদের সাথে দেখা হচ্ছে সো রাইট নাও গাইস চলে এসেছি মসজিদের ছাদে হাই মাত্র আসলাম সো দেখতে পাচ্ছেন মসজিদের ছাদ থেকে ভিউটা কিছুটা এইরকম এই সাইডে দেখাই আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে সো এখন একটু ওই দিকে যাবো রোদ তাপানোর জন্য রোদ পোহাবো আর দেখতে পাচ্ছেন যাই না দেখা যাচ্ছে কি যাচ্ছে না হচ্ছে মসজিদের ছাদ আবার এদিক থেকেও দেখা যায় এদিক থেকে এখানে চলে এসেছি কারণ এদিকে বিল্ডিং রয়েছে সো বিল্ডিংয়ে জানালার মাঝে কয়েকজন মানুষ আমার দিকে চেয়ার রয়েছে সেই জন্য এখানে চলে এসেছি আর এখন চাপাচ্ছি বুট খাচ্ছে মসজিদে এসে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুট আর আজকে আরেকটা শুক্রবার হচ্ছে আজকে মসজিদে মিলাদ রয়েছে আর সিনি হিসাবে রয়েছে পোলাও মানে বিরিয়ানি মানে আকনি সো খুব মজা লাগতেছে খুব হ্যাপি লাগতেছে কারণ আজকে আকনি খাবো মানে নামাজের শেষে মিলাদ পরে তারপরে আকনি নিয়ে বাসাতে খাবো সো এখন কি এখন তো মসজিদে রয়েছে সো নামাজ শুরু হতে আরও আধা ঘন্টা তারপরে 40 মিনিটের মতন রয়েছে সো এর ভিত্তিতে আর কিছু দেখাতে পারবো না আপনাদেরকে সো এখন আমার বন্ধু অথবা ছোটো ভাই দুই তিনটা আসলে ওদের দিয়ে ফটোশ্যুট করাবো তা আপনারা এই ফুটেজের পরে দেখতে পারবেন ফটোশ্যুট যা যা ফটো তুলেছি সো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে নামাজের পরে আপনাদের সামনে সো নামাজ থেকে বাসাতে চলে এসেছি আর আপনাদেরকে কী বলবো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে মানে বলেছিলাম যে মসজিদে আকনি রয়েছে মানে বিরিয়ানি কিন্তু বিরিয়ানি ছিলই না এই জায়গাতে ছিল জিলাপি সো আর কি ভাগ্যটা একটু খারাপ ছিল প্রথম দেখেছিলাম বিরিয়ানির মতন পুতলা কি বিরিয়ানি ছিল মনে হয় জানি না কার ছিল তো তারপরে দেখি জিলাপি সো মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে বাসাতে চলে এসেছি জিলাপি খেতে খেতে বাসাতে এসে টেস্ট এসে ভাতটাত খেলাম ভাতটাত খাওয়ার পরে এখন একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়বো মাঠের উদ্দেশ্যে সো যে সাইকেল আবার আরেকটা হচ্ছে যে সাইকেল রাইডিংয়ে যেতেছিলাম বন্ধু সাইকেল দিয়ে সো ও বিজি সেই জন্য আর সাইকেল রাইডিংও যেতে পারলাম না আজকে ও বলেছে কাল পাওয়া পশু কিন্তু কাল তো পাওয়া পশু আমি আরেক জায়গায় যাবো তা আপনার ভিডিওতেই দেখতে পারবেন গেলে ব্লগ করবো আর না গেলে তো বুঝতেই পারছেন ও সাইকেল দিয়ে ঘুরতে যাবো সো এখনকার মতন আর কিছু না সো এখন আগে মাঠে যাই মাঠে গিয়ে দেখি কোথায় যাওয়া যায় সো চলুন এবারের মতন মাঠে তো আমি এদিকে যাই আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলতেছে তো সে তো আমাকে অনেকটা পথ ঘুরে যেতে হবে বাক্যটাই খারাপ এতটা পথ হেঁটে যেতে হবে মাঠে তো চলুন সো গাইস আর ঘুরা লাগছে না কারণ একটা শর্টকাট রাস্তা ছিল সো ওই রাস্তা দিয়ে এখন হেঁটে গিয়েছি মানে হেঁটে চলে এসেছি এই রাস্তাতে সো এখন যাবো মাঠে
সো আগে মাঠে যাই, তারপর আপনাদের সাথে কথা, সো আগে মাঠে যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের মাঠ থেকে এখন চলে এসেছি মেলার মাঠে, আর এটা হচ্ছে আমাদের স্কুল, দেখতেই পাচ্ছেন এদিকে অনেক পরিমাণ মানুষ। জবলাল বাড়ি এসেছি বোম ফুটানোর জন্য আর ক্রিকেট খেলবার জন্য, দেখতে পাচ্ছেন মেলার অবস্থা। সো আর এই মাঠে কোনো খেলা খেলতে পারিনি, ফুটবলও খেলতে পারিনি, ক্রিকেটও খেলতে পারিনি। সো এখন একটু কিছুক্ষণ এই জায়গাতে আড্ডা দিব, তারপরে বাসায় চলে যাবো, এরপরে রাতে ব্যাডমিন্টন খেলতে পারি, তা আপনার ভিডিওতে দেখতে পারবেন। সো আর কি দেখাবো আপনাদেরকে, সো আপনাদের সাথে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আপনাদের সামনে ডিরেক্ট চলে এসেছি বাসাতে। সো এর আগে ফুটেজে তো দেখেছিলেন, মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে একটু বোম ফুটালাম, কিন্তু বোমের ভিডিওটা করিনি, কারণ এমনি আমার ভালো লাগতেছিল না মোবাইলটা বের করবার জন্য। সো একটু এনজয় করলাম, বম ফুটালাম, তারপরে একটু ক্রিকেট খেলেছি বন্ধুদের সাথে হালকার চাপসা, তারপরে বাসাতে চলে এসেছি। আমার এখন কিসের তলে তা বলবার দরকারই নেই, সো এখন তো বাসাতেই রয়েছি, আর কিছুক্ষণ পরে বের হয়ে তারপরে ব্যাডমিন্টন খেলবার জন্য যাব। আর বাসাতে বসে বসে KGF চ্যাপ্টার 1 দেখতেছি, জুম করেও দেখা যাবে না কারণ মোবাইলটা ক্যামেরা তো বেশি ভালো না, ফেটে যাবে। সো আজকে KGF 1 KGF 2 একসঙ্গে দিতেছে, এখন KGF 1 দিতেছে, 8টার দিকে KGF 2 শেষ শুরু হবে। সো আমি ভিডিওটা মুভি দেখে নিয়েছি, সো যারা যারা দেখেন নাই আমাকে কমেন্ট করে বলবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো KGF 1 আর KGF 2টা মুভিটা, সেই লেভেলের একটা মুভি। সো এখন আর কী করবো, সো চাটাও খেয়ে নিয়েছি, সো এখন মুভি দেখবো কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো মাঠের উদ্দেশ্যে ব্যাডমিন্টন খেলার জন্য। কিছুক্ষণ পরে মাঠের উদ্দেশ্যের জন্য বেরিয়ে পড়বো, কারণ আজকে ব্যাডমিন্টন খেলা লাগবে, অনেক দিন প্রায় 7-8 দিন হয়ে গেছে ব্যাডমিন্টন খেলি না। সো আজকে খেলা লাগবে ফুল দম নিয়ে, সো তা আপনার ভিডিওতে দেখতে পারবেন। আজকে ফ্রাইডেও আর মানুষও হতে পারে মাঠে, জানি না, সিওরকে বলতে পারবো না। তারপরে যদি পারি তাহলে রাতে একটু মেলাতে যাব, রাতের মেলা দেখার জন্য, কারণ মেলাতে গেলে কোনো অনেক মজা লাগে। সো আপনাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে বাসার বাইরে, ঘর থেকে বাইরে। সো এখন মুভি দেখবো, তারপরে এক ঘন্টা পরে মাঠে উদ্দেশ্যে রওনা দিয়ে, সো যে সময় বেরোবো তখন আপনাদের সাথে দেখা হবে, আবার ভিডিও করব। সো রাইট নাও গাইজ, বাসা থেকে বেরিয়ে পড়েছি, সো এখন যাচ্ছি মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সো গাইজ একটা সুখ সংবাদ দিয়ে দিই, মানে এই ব্লগের পরের ব্লগটা হবে আমাদের নানুর বাড়িতে, কারণ যাবো জিটার জন্য, সেটা কালকের ব্লগেই আপনারা জানতে পারবেন। সো আজকে আর না বলি, সো এখন তো মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আজকে ঠান্ডাও নেই, তাও শু লাগিয়ে বেরিয়েছি, কারণ বলা যায় না তো হঠাৎ করে ঠান্ডা আসতে পারে। সো আগে মাঠে যাই, মাঠে গিয়ে খেলাধুলা করি, তা আপনারা তো ভিডিওতে দেখতে পারবেন। সো মাঠে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা রাস্তা, চলছি অবর আপনার সামনে। সো এখন বর্তমানে আছি মাঠে, আমার পিছন দেখতে পাচ্ছি অন্ধকার, সামান্য অন্ধকার, খালি আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট সব দেখা যাচ্ছে, আর মাঠে কোনো মানুষ নেই, বর্তমানে কেউ নেই, সবাই কোথায় গেছে আমি জানি না। সো কিছুক্ষণ পরে মানুষ আসবে, সো তারপরে লাইট উঠ লাগাবো, ব্যাডমিন্টন খেলবো, সো ভিডিওটি দেখতে থাকুন। আমরা ব্যাডমিন্টন খেলার যন্ত্রপাতি নিচ্ছি, আমার হাতে একটা ক্যারেট আর সামনে আরেকটা বাই, নিচে দুইটা হোল্ডার। সো ব্যাডমিন্টনের মাঠটা কি আগে লাইট লাগাই, তো গাইস যাচ্ছি লাইট লাগানোর জন্য, আর দেখতে পাচ্ছেন তার, আর আমার মুখে মাস্ক রয়েছে কারণ সর্দি সেই জন্য, আর মাস্ক পরে রয়েছি দেখতে পাচ্ছেন। সো এখন লাইটটা লাগাবো এই দিয়ে, এই এ টাইট রে ওসে, ওকে লাইট লাগানো শেষ। তো এখন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ম্যাচ তো খেলবই, তাও ভিডিওতে দেখতে পারবেন। মাঠে এসে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রায় এক সপ্তাহ পরে খেলতেছি, একটু বাড়াবাড়ি। ও মাই গড, সব ভিডিওটি দেখতে থাকুন।
আমরা মোট 6 জনই রয়েছে মাঠে, আরো মানুষ আসবে আস্তে আস্তে। সো দেখতে পারবেন আরে হচ্ছে আমার বেটটা, আমার বেট না মাঠের বেট, আমার বেট ভেঙে গেছে। সো এনজয় করুন। আর লাইট আজকে কম দেখতে পাচ্ছি এই সাইডে একটা, আর এই সাইডে দুইটা। মোট 8টা লাইট ছিল, সব ফেটে গিয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। সো এখন এই কিছু লাইট খেলতে হবে। অন্ধকারে খেলো, স্পিরিট এনজয় করুন। আর কি আর তো মানুষ নাই তো বেশি, চারজনই বাড়াবাড়ি করতেছে বেশি, আর অন্ধকার লাগতেছে। ও করুক একটা ভালো, না মেন আসলাম না, করুক কিনে খেলবো ভালো করুক দিয়ে। তো এখন শরীরটা গরম করি আগে। তো রেটনো গাইস খেলা শেষ, এখন চলে যাচ্ছি বাসাতে। আর আজকে অনেক পরিমাণ খেলেছি, আর আমার সর্দিও হয়ে গিয়েছে, আর অনেক পরিমাণ ঠান্ডা গাইস যা বলার বাইরে। সো আর হাতে 10 টাকা রয়েছে, সো এটা দিয়ে কিছু খেয়ে খেয়ে যাবো বাসাতে। 10 টাকা দিয়ে এই দুইটা জিনিস নিয়েছি, একটা হচ্ছে ফ্রেন্স চিপস আর একটা হচ্ছে নোগাট বার, মানে একটা চকলেট। আর রাস্তা পুরো খালি, সো এখন এগুলো খাবো আর বাসাতে যাবো। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, সো বিকালে তো দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থা খারাপ ছিল, সো জানি না এখন এই রাস্তার অবস্থা কেমন, সো গিয়ে দেখি, যদি ভালো না হয় তাহলে আবার রাস্তা ঘুরে যেতে হবে। এটা আরেকটা প্যারা, সো বাসাতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো এখন আর অন্ধকার, আর কিছু না দেখাই আপনাদেরকে, এগুলো খাবো আর বাসাতে যাবো। সো দেখা হচ্ছে বাসাতে গিয়ে। শর্টকাট রাস্তা দিয়ে আসতে পারিনি, অনেক জায়গায় ঘুরে আসতে হচ্ছে। মাঠে যাওয়ার পরে যে দেখতে পেয়েছিলেন কোন দিকে গিয়েছিলাম, সো এই দিকে এসেছি, আর ওই রাস্তা তো কাজ চলতেছে সেই জন্য ওই রাস্তাটা বন্ধ। সো এখন আর কি, সো এখন ব্লকটা এন্ড করে দেবো। সো এখন ব্যাডমিন্টন মাঠ থেকে এসেছি, আর অনেক টায়ার্ড আর সর্দি হয়ে গেছে। সো আপনার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো টপিকে, নতুন কোনো জায়গায়। আর কালকে তো একটা স্পেশাল জায়গায় যাবো, তা ব্লগ করার চেষ্টা করবো। সো আর ব্লগটা কন্টিনিউ করবো না। সো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন, আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো। আর ডেইলি ব্লগ শুরু করেছি, সো এখন থেকে চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। আর একটা কথা, যে জায়গাতে যাচ্ছি তো ওই জায়গাতে তো নেট একটু খারাপ, সো ব্লগ একটু দেরিতে আসবে, তাও দেখবেন। আর ওই জায়গাতে গিয়ে ব্লগ করবো, সো ব্লগ একটু দেরিতে আসবে। সো আশা করি আপনার কাছে ব্লগটি ভালো লেগেছে। সো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ভিডিও নিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, করতে থাকবো চিল চিল প্রো। টাটা, বাই বাই।